তো আমি আমার ওয়েবসাইটে চলে আসছি। দেখুন, এখানে আমার ওয়েবসাইটে অ্যাড শো করতেছে। এই যে দেখুন, এখানে এই যে প্রথমে একটা অ্যাড শো করতেছে, তারপরে নিচের দিকে এই একটা অ্যাড শো করতেছে আমার। এটা কিন্তু আসলে একটা ফ্রি ওয়েবসাইট। দেখুন এখানে blogspot.com, তো এই ওয়েবসাইট থেকে যে ইনকামটা আসতেছে সেটা আমার অ্যাডস্টা অ্যাকাউন্টে জমা হচ্ছে, তো অ্যাডস্টের অ্যাকাউন্ট। তো আপনারা যে অ্যাডগুলো দেখলেন আমার ওয়েবসাইটে অ্যাড শো করতেছে, তো আসলে এটা একেবারে ফ্রিতে আপনি নিতে পারবেন। আপনার যে কোনো ওয়েবসাইট থাক, blogspot থাক কিংবা ওয়ার্ডপ্রেস থাক, এবং যে কোনো ফ্রি ওয়েবসাইট থাক, যে কোনো ডোমেইনে আপনি নিতে পারবেন, এমনকি ফ্রি যে ডোমেইনগুলো আছে সেই ডোমেইনে আপনি নিতে পারবেন। তো যদি এই অ্যাডস্টা অ্যাকাউন্টের অ্যাড লাগাতে চান, তাহলে আপনাকে কী কী প্রসেস অবলম্বন করতে হবে? আপনি অনেক সময় ভাবেন যে আমি কীভাবে ওয়েবসাইটে অ্যাড লাগাবো, আমি তো কিছুই জানি না। তো আসলে এখানে কিছু জানতে হবে না, এই প্রসেসগুলো কোনো শেখারও দরকার নেই। জাস্ট আপনি আমার ভিডিওটা ফলো করুন, দেখুন আমি কীভাবে অ্যাড কোডটা কপি করে জাস্ট বসিয়ে দিচ্ছি একেবারে ইজিলি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলুন ভিডিওর দিকে। যারা নতুন ইউজার তারা আসলে বুঝবেন না বিষয়টা, কারণ হচ্ছে আগের ভিডিওগুলো দেখে নিতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমার আগের ভিডিওগুলো চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন কীভাবে অ্যাস্ট্রা অ্যাকাউন্টে সাইন আপ করতে হয়, এবং সেখানে কীভাবে আপনার অ্যাড ক্রিয়েট করতে হয়, এবং সেটা কীভাবে বসাতে হয়। তো বসানোর প্রক্রিয়াটাই আজকের এই ভিডিওতে দেখাবো, কীভাবে অ্যাডটা শো করতে হয় আপনার ওয়েবসাইটে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওতে আমি অ্যাডস্ট্রা যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেখানকার অ্যাড আমি ব্লগ সাইটে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন, এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর দিকে। তো আপনি কিন্তু আগে আপনার ওয়েবসাইটে অ্যাড করে নেবেন, আপনার যে ব্লগার ওয়েবসাইটটা, সেখানে যে উপর দেখতে পারেন অ্যাড ওয়েবসাইট, এখানে ক্লিক করে দিয়ে আপনার ওয়েবসাইটে এখানে অ্যাড করে নেবেন। আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা এটা দিবেন, এবং এখানে আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি সিলেক্ট করবেন আর কি টাইপের আপনার ওয়েবসাইটে থাকবে, কি যেমন বুকস অথবা যে কোনো জিনিস, যেমন ভিডিও শ্যুট অথবা সোশ্যাল অথবা যে কোনো মুভিস টাইপের ওয়েবসাইট হলে, যে কোনো ওয়েবসাইট হলে আপনি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে যে কোনো একটা অ্যাডের উপরে ক্লিক করে দিবেন, এরপর এখান থেকে এগুলো টিক মেরে দিতে পারেন, এই সকল অ্যাড শো করবে। যদি আপনার ওয়েবসাইটে অধিক পরিমাণে মানুষ আসে, তাহলে এই সেটের অ্যাডগুলো শো করবে। আর যদি কম অ্যাড আসে, তাহলে আপনি যেটা সেট করবেন সেটাই শুধু শো করবে। এখানে দেখুন, এই যে আপনার এই পিক্সেলের একটা অ্যাড আছে এখানে, তারপর এই যে 160x600 পিক্সেলের অ্যাড আছে, নেটিভ অ্যাড আছে, তারপর সোশ্যাল বার অ্যাড আছে, এগুলো নিতে পারেন। তো আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি আসলে কীভাবে এটা সেট আপ করতে হয়। তো প্রথমে আপনি নিচের দিকে স্ক্রল করে আসবেন, দেখবেন এখানে আপনার ওয়েবসাইট দুইটা, মানে আপনি যে কটা ওয়েবসাইটে আপনি এখানে দিবেন তাদেরকে তারা অ্যাপ্রুভ করে দিবে। তো তারপরে আপনি যে ওয়েবসাইটটা আপনি অ্যাড লাগাবেন সেটার জন্য আপনি এখানে অ্যাড কোড, যদি আপনার কোড না থাকে, প্রথমত তো কোড থাকবে না, এখানে অ্যাড কোডে ক্লিক করে দিবেন। এরপরে এখানে আপনি যে কোনো একটা কোড, ধরুন আমি এটা নিই নাই, এটা এখন পর্যন্ত কোডটা নিই নাই। তো এই যে অ্যাড ইউনিটটা, এটা যেমন 320 পিক্সেল এবং 50 পিক্সেল এই অ্যাডটা, তো এটার উপরে ক্লিক করে দিয়ে এরপর এখানে অ্যাডে করে দিবেন, তাহলে 5 মিনিটের ভিতরে তারা অ্যাপ্রুভ করে দিবে, তেমন সেই অ্যাডটা লাগাতে পারেন। দেখুন আমি এখানে কতগুলো অ্যাড অ্যাপ্রুভ পেয়েছি, পপান্ডার, তারপরে এই যে কতগুলো, এখানে সবগুলো একটা একটা করে অ্যাপ্রুভ করে নেবেন। তো এখন যেটা করব, আমি আমার অ্যাডগুলো অলরেডি অ্যাপ্রুভ করা আছে, আমি সেখান থেকে কোড নাম্বারটা নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে যে অল কোডস নামে একটা অপশন আছে নিচের দিকে, এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি নিচের দিকে স্ক্রল করলে সেই কোডগুলো দেখতে পাবেন, এখানে কোন অ্যাডটা আপনি লাগাতে চান। তো আমি আপনাদেরকে একটা অ্যাড লাগিয়ে দেখাচ্ছি, সবগুলো একই টাইপেরই আর কি, অ্যাড লাগাতে কীভাবে অ্যাড লাগাতে হয়। তো একটা অ্যাড লাগালে আপনি বুঝতে পারেন, প্রথমে এখানে গেট কোডে ক্লিক করে দিবেন। তো গেট কোডে ক্লিক করে এই যে অ্যাডটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনি এই ক্লিক করে দিলেই, অথবা ডাইরেক্টলি কপিও করতে পারেন। আপনি এমনি এখানে মাউসটা রাখলেই কম্পিউটারের কপি হয়ে যাবে, আপনি এই কাজটা মোবাইল দিয়েও করতে পারেন, কিন্তু অনেকেই আসলে মোবাইল দিয়ে সুবিধা বোঝেন না, তাই কম্পিউটার দিয়ে করেন। তো যারা যদি মোবাইল দিয়ে করতে চান, তাহলে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো, তো আমাকে বলবেন তাহলে। তো চলুন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, যেখানে ই করব। তো আমি প্রথমত আমার ওয়েবসাইটে চলে যাই। তো প্রথমে আপনি আপনি আপনার ব্লগার যে ওয়েবসাইট আছে সেখানে আপনি চলে যাবেন, ব্লগার ওয়েবসাইটে। তো আমি আমার ব্লগার ওয়েবসাইটে চলে আসছি। তো এখানে আমি আপনার যে ব্লগার ওয়েবসাইট, আমার এখানে অনেকগুলো পোস্ট আছে। তো আপনার প্রথমত যদি পোস্ট ক্রিয়েট না করা থাকে, তাহলে পোস্ট ক্রিয়েট করে নেবেন। তো আমরা পোস্টে লাগাবো না, আমরা যেখানে লাগাবো, তো আমি দেখাচ্ছি আমার এখানে আগে অ্যাড নেই, আমি আমার ব্লগটা ভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি কোনো অ্যাড লাগাইনি, দেখুন এই যে এখানে একটা অ্যাড শো করার কথা ছিল বড় করে, সেটাও নাই। আর এখানে ব্যানার অ্যাডস, এখানে খালি আছে ব্যানার অ্যাডের জায়গাটা, আর এখানেও নিচে একটা ব্যানার অ্যাড খালি আছে, এখানে একটা পপ আপ অ্যাড শো করতেছে মাত্র। তো আমি চাচ্ছি আপনাদেরকে ব্যানার অ্যাডটা লাগিয়ে দেখাতে, যেটা আমি একটু আগে আপনাদেরকে কপি করে এনেছিলাম, সেটা আমি এখানে লাগাবো। তো লাগানোর জন্য কী করব, আমি এইটা ট্যাবটা কেটে দিচ্ছি। এখানে লাগানোর জন্য এই যে লেআউট অপশন দেখতে পাচ্ছেন ব্লগারের, যে এখানে লেআউট অপশনে চলে আসবেন,
লেআউট অপশনে চলে আসার পরে এখানে আপনি দেখতে পাবেন, একটু নিচে দেখবেন আপনার এখানে গেজেট নামে অপশন, এই যে একটা গেজেট আছে, এখানেও বসাতে পারেন অ্যাড, কিন্তু আমরা তো যেহেতু পাশে বসাবো তো ব্যানার অ্যাডগুলো তো পাশে বসাতে হয়, এই জন্য এই যে দেখুন এখানে ব্যানার অপশন আছে, এই যে। তো আমি যদি এখানে আমার এই নামটা এটা এখানে রাখতেও পারেন নাও রাখতে পারেন ইচ্ছা, আর এখানে যে কন্টেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এইখানে বসাবেন ওই যে আর কি কপি করে আনছিলেন যেগুলো মানে অ্যাডের যে লিঙ্কগুলো আর কি, যেটা বলে আপনার অ্যাডের এইচটিএমএল কোড। তো যদি আপনার এখানে না থাকে, আমি ক্যান্সেল করে দেখাচ্ছি, যদি আপনার এখানে এই যে এইটা না থাকে তাহলে এখানে অ্যাড গেজেটে ক্লিক করে দিবেন, তারপর এখানে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট এটার উপরে ক্লিক করে দিবেন, তাহলে এখানে এই যে সেম টু সেম আসছে, এখানে টাইটেল দিতে পারেন না দিতে পারেন, এখানে কন্টেন্টে ওটা বসিয়ে দিবেন। তো আমি এটা অলরেডি আছে আমার, তো আমি এখানে জাস্ট এডিটে ক্লিক করে এখানে এটা বসিয়ে দিলাম, এই যে কপি করা কোডটা বসিয়ে দিলাম, জাস্ট সেভ হয়ে গেছে, সেভ দিয়ে দিবেন, দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। আমি এটাতেও বসিয়ে দিবেন আর একটা, তো এখানে এই যে এটাতেও কপি করে বসিয়ে দিলাম, জাস্ট আপনি যেটা কপি করে ওখান থেকে নিয়ে আসবেন জাস্ট এখানে বসিয়ে দিবেন আপনার ওয়েবসাইটের যে গ্যাজেটে, ওখানে যে এইচটিএমএল গ্যাজেটে এখানে সেভ দিয়ে দিবেন, বাস। এখন দেখুন আমি আমার যে ওয়েবসাইট এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করবেন, দেখুন এখানে এখন অ্যাড শো করবে, এই যে পাশে যে ব্যানার অ্যাডগুলো বসিয়েছিলাম এটা শো করবে, এই দেখুন এই শো করতেছে, জাস্ট একেবারে ইজি প্রসেস, জাস্ট আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট ফলো করবেন। দেখুন এখানে দুইটা অ্যাড লাগাইছিলাম, এই একটা, এই যে এই একটা আর এই একটা, এখান থেকে শো করছে। এখন এই যারা অ্যাড ক্লিক করবে এবং ভিউ করবে আপনার এখান থেকে টাকা আসতে থাকবে। তো বুঝতেই পারছেন ভিডিওটি একেবারে ইজি ছিল, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, আজকের জন্য আল্লাহ হাফেজ।